হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। অনেকদিন বাদে আমাদের শাক খাওয়া হয় না, ভাবলাম আজকে পাঁচ মিশালি শাক তৈরি করি, তাই তোমাদের সাথে শেয়ার করে নেই। এটা হচ্ছে লাল শাক, এটা আলু পাতা শাক, এটা ঢেকিয়া শাক, এটা হচ্ছে কচু পাতা শাক। এই সব করতে ছোটো ছোটো করে কেটে নেব। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে বলা হয়নি যে শাকগুলিকে আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে কাটবে। এই শাকগুলি নিরামিষ দিনেও খেতে পারবে, কিন্তু আমি আজকে রান্না করব রসুন দিয়ে। রান্না করতে লাগবে রসুন থেতো করে রেখেছি, লঙ্কা দিয়ে দিব পরিমাণ মতো, লবণ, হলুদ, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব রসুন। তোমরা এখানে কালো জিরেও দিতে পারো, আমার কালো জিরা ভালো লাগে না, তাই আমি দিই। রসুন একটু লাল হয়ে গেছে, এখন দিয়ে দেব শাকগুলো, দিয়ে দেব লঙ্কা, পরিমাণ মতো লঙ্কা দেবে, সামান্য একটু জল দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে দেখবো পাশে শাক, দেখো কেমন সেদ্ধ হয়ে গেছে, এখন একটু ভেজে ভালো করে নেড়ে দিব, তা না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে। কড়াইয়ের শাকটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, তাই হালকা আছে শাকটা আস্তে আস্তে ভেজে নেব। দেখো শাকটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এভাবে শাক রান্না করে খেয়ে দেখো, আশা করি সবাই ভালো লাগবে।